ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله عز وجل: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الحمد لله رب العالمين، যাবতীয় প্রশংসা ও গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলে অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাতু সালাম পেশ করি প্রাণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রত্যেকেই সেই মহান নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম মুআজ্জাজ প্রাণ প্রিয় সাথী ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল অত্যন্ত অনুগ্রহশীল, তিনি দয়ার সাগর, তিনি কল্যাণ কামনাকারী বান্দাদের তিনি আমাদের কল্যাণ চান, তিনি আমাদের মুক্তি চান, তিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, তিনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাতে চান। তার উদাহরণ হলো, তার প্রমাণ হলো, তিনি মাঝে মাঝে আমাদেরকে এমন কিছু সুযোগ দেন যে সুযোগগুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা জান্নাতের পথে অনেক দূরে এগিয়ে যেতে পারব, জাহান্নাম থেকে বহু দূরে আমরা অবস্থান করব, আমরা তার নৈকট্য অর্জন করে তার প্রিয় ভাজন বান্দাদের দলভুক্ত হয়ে যেতে পারব, আমাদের গুনাহ এবং পাপরাশিগুলো ধুয়ে মুছে পরিচ্ছন্ন হয়ে যাবে, আমরা নিষ্পাপ, আমরা পাপঙ্কিলহীন জীবনের অধিকারী হয়ে যেতে পারব। এমনই একটি অফুরন্ত সুযোগের হাত ছাড়ি নিয়ে আমাদের সামনে ক্রমান্বয়ে এগিয়ে আসছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মহিমান্বিত মাস,
যেই মাসটি হল মাহে রমজান। প্রিয় সাথী বন্ধুগণ, চতুর্দিকে যখন ভয়াবহ রকম তাপমাত্রা তাপ ছড়িয়ে যায়, বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে প্রকৃতি, গাছপালা, মাটি সব কিছু শুকিয়ে যায়, মাটি ফেটে যায়, গাছে পাতাগুলো শুকিয়ে যায়, সব জায়গায় যেন একটা হাহাকার বিরাজ করে, সমগ্র পৃথিবীটা প্রহর গুনতে থাকে এক পশলা বৃষ্টির। যখন আকাশ অন্ধকার করে মেঘের ঘনঘটা জমা হয়, সেই মেঘমালা থেকে অঝোর ধারায় বৃষ্টি বর্ষিত হয়, তখন এই খরতপ্ত জমিনে সে বৃষ্টির পানি পড়ে, জমিনটা তরতাজা হয়ে যায়, এই শুষ্ক মাটির বুক চিরে বের হয়ে আসে বিভিন্ন ধরনের ছোট ছোট চারা গাছ, বীজ ফেটে অঙ্কুরিত হয়, গাছে গাছে আবার নতুন পাতা গজাতে থাকে, ফুল ধরতে থাকে, চতুর্দিকে আনন্দের বন্যা বয়ে যায়। সাথী বন্ধুগণ, মাহে রমজান ঠিক এমনই, যখন মানুষের জীবনটা পাপ পঙ্কিলতায় ভরে যায়, সমাজে অন্যায় অনাচার ব্যাপকভাবে বিস্তৃত হয়ে যায়, সমগ্র পৃথিবীটা পাপ পঙ্কিলতায় কলুষিত হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে রহমতের বারি বর্ষণ করে মাহে রমজানের আগমন ঘটে। মানুষ মাহে রমজানে তাদেরকে আবার পরিশুদ্ধ করে নেয়, মুমিনদের শুকনো হৃদয়ে ইমানের ফুল ফুটে, তাকওয়া অবলম্বন করে মানুষে মানুষে ভালোবাসা, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধন আবারও সৃষ্টি হয়, আবারও ইমানি পরিবেশ নতুনভাবে সঞ্জীবিত হয়ে ওঠে। তেমন একটি মাস হচ্ছে মাহে রমজান। সাথী বন্ধুগণ, খুব ধীর পায়ে আমাদের সামনে সেই মাসটি আগমন করছে। একজন মানুষ তার কোনো প্রিয় মানুষকে যদি বহুদিন যাবৎ দেখতে না পায়, আর যদি শুনতে পায় যে তার সে প্রিয় মানুষটি দেখা করার জন্য আসছে, তাহলে তার কাছে অপেক্ষাটা বড়ই কঠিন মনে হয়। তার মানে একদিন যেন তার কাছে মনে হয় এক সপ্তাহ, দিন যেন গড়াতে চায় না, সেই মেহমানের সাথে মোলাকাত করার অধীর আগ্রহে সে অপেক্ষার প্রহর গুনতে থাকে। সত্যিকার অর্থে মুমিনগণ সেই মাহে রমজানকে, মাহে রমজান নামক সেই মেহমানকে স্বাগত জানানোর জন্যে, সেই মাহে রমজানকে বরণ করে নেওয়ার জন্যে সেরকমই অধীর আগ্রহী অপেক্ষার প্রহর গুনছে। সাথী বন্ধুগণ, এই তো আর কয়েকটা দিন পরেই এই পৃথিবীর বুকে আল্লাহর রহমতের ছায়া নেমে আসবে, মাহে রমজানের আবির্ভাব ঘটবে। কিন্তু কথা হলো, মেহমানকে বরণ করার জন্যে আমরা কি প্রস্তুত? আমাদের কি ধরনের প্রিপারেশন রয়েছে এই মেহমানকে বরণ করার জন্যে, তাকে স্বাগত জানানোর জন্যে? বন্ধুগণ, অবশ্যই আমাদের সে ধরনের প্রস্তুতি থাকা দরকার, আমাদের সেই মানসিক প্রিপারেশন থাকা দরকার, যেন সেই রমজানকে আমরা সত্যিকারভাবে যথার্থভাবে মূল্যায়ন করতে পারি, তার সম্মানকে আমরা বজায় রাখতে পারি। মাহে রমজানের যে আহ্বান, মাহে রমজানের যে চেতনা, সেটাকে যেন আমরা
বুকে ধারণ করতে সক্ষম হই, সেজন্যে আমাদের মানসিকভাবে প্রস্তুতির দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। প্রিয় ভাইরা আমার, যাই হোক, এ বিষয়ে আপনারা ইতিপূর্বে আলোচনা হয়তো বা শুনেছেন, আমাদেরকে তওবা করতে হবে, অতীত পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, যাতে রমজান শুরু হওয়ার পূর্বেই আমরা আল্লাহর কাছে আমাদের গুণাগুলোকে তুলে ধরে ক্ষমা পেয়ে যেতে পারি, এবং রমজানটা যেন হয় পাপঙ্কিল মুক্তভাবে। মাহে রমজান শুরু হওয়ার আগেই আমরা যেন কোরআন পড়া অভ্যস্ত হয়ে যাই, মাহে রমজান শুরু হওয়ার আগেই আমরা যেন দান সদকায় অভ্যস্ত হই, মাহে রমজানের রোজা আসার আগেই আমরা যেন নফল রোজা রেখে একটা প্রস্তুতিমূলক রোজা, প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করে দেই। মাহে রমজান আসার আগেই যেন আমার আত্মসমালোচনা করে আমার ত্রুটিগুলোকে চিহ্নিত করে ভবিষ্যতে আরো সুন্দর জীবনযাপন করার জন্য প্ল্যান পরিকল্পনা গ্রহণ করে নেই। এগুলো আমাদের জন্য সকলেরই, এই প্রস্তুতিগুলো সকলেরই থাকা প্রয়োজন, অন্যথায় রমজান আসবে আর রমজান যাবে যেভাবে অনেকগুলো রমজান আমার আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে, রমজান চলে যাবে কিন্তু রমজানের কোনো ছাপ, রমজানের কোনো শিক্ষা, রমজানের কোনো প্রভাব আমাদের জীবনে পরিলক্ষিত হবে না যদি আমরা যথার্থভাবে সেই রমজানকে বরণ করতে ব্যর্থ হই, সঠিকভাবে তাকে মূল্যায়ন করতে না পারি। প্রিয় ভাইরা আমার, সবচেয়ে আমি যে বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করতে চাই সেটি হচ্ছে মাহে রমজান এর মধ্যে কোরআনের প্রতি যত্ন নেওয়া। কোরআন নাজিল শুরু হয়েছিল এই রমজান মাসে, আল্লাহ পাক বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমজান তো হচ্ছে এমন একটি মহিমান্বিত মাস যে মাসে নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন করিম। এই কোরআনকে আল্লাহ পাক কেন নাজিল করেছিলেন, মূল টার্গেটটা কি? হুদাল্লিন নাস, মানুষের পথ প্রদর্শক হিসেবে, অবিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েত এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারীর বিবরণ হিসেবে। ভাইরা আমার, এই কোরআনে করিম অবতীর্ণ হয়েছিল এই জন্যে যেন আমরা এই কোরআনে করিম স্টাডি করি, কোরআনে করিম পড়াশোনা করি, কোরআনে করিম মুখস্থ করি, কোরআনে করিমের অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণগুলো ভালোভাবে উপলব্ধি করে সমাজে তার প্রয়োগ ঘটাই, ব্যক্তি জীবনে তার বাস্তবায়ন ঘটাই, পারিবারিক জীবনে তার প্রতিফলন ঘটাই, অর্থনীতি, শিক্ষানীতি, রাষ্ট্রীয় নীতি তথা জীবনে যত নীতি রয়েছে, যত দিক এবং বিভাগ রয়েছে, সকল ক্ষেত্রে যেন আমরা কোরআনের বিধান অনুযায়ী, কোরআনের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী জীবন পরিচালনা করি। কোরআন নাজির হওয়ার মূল টার্গেট ছিল এটাই। ভাইরা আমার, তাহলে সেই কোরআনের মাস হচ্ছে মাহে রমজান, কিন্তু আমরা আজকে যারা বক্তব্য শুনছি, আমরা যদি কিছুক্ষণ সময়ের জন্য নিজের সাথে নিজে একটু আলোচনা করি, নিজেকে নিয়ে একটু সমালোচনা করি, তখন একটা তিক্ত বিষয় আমাদের কাছে প্রতিভাত হয়ে উঠবে, সেটি হচ্ছে যে সত্যিকার অর্থে আমরা কোরআন থেকে বহু দূরে, কোরআন থেকে আমরা বহু দূরে, তেলাওয়াতের ক্ষেত্রে বহু দূরে, তর্জমা এবং তাফসির জানার ক্ষেত্রে আমরা বহু দূরে, কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ জানার ক্ষেত্রে আমরা অনেক দূরে,
কোরআনের আলো দ্বারা আলোকিত হওয়ার ক্ষেত্রে, কোরআনের শিক্ষাকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে আমরা বহু দূরে অবস্থান করছি, এমনই একটি তিক্ত সত্য এবং বাস্তব বিষয় আমাদের সামনে প্রতিভাত হয়ে উঠবে যদি আমরা প্রত্যেকে নিজের সাথে নিজে একটু সমালোচনা করে দেখি, নিজের নফসকে আমি নিজের বিবেকের কাঠ গড়াই, তার করে জিজ্ঞাসা করি, তাহলে সেটাই কিন্তু ফুটে উঠবে। কথাটা কি ঠিক না বেঠিক? কথাটা অবশ্যই ঠিক। আজকে মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন কত পার্সেন্ট মুসলিম বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানে, কত পার্সেন্ট মুসলিম বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানে। বিশুদ্ধ এটা তো অনেক বড় জিনিস, কোরআনে কারিম দেখে দেখে উচ্চারণ করার মতো যোগ্যতা অধিকাংশ মুসলিমের নেই। শুধুমাত্র যে সরাসরি ক খ দেখে দেখে, যেমন শিশু শিক্ষার বইয়ে প্রাইমারি লেভেলে ছাত্ররা পড়াশোনা করে দেখে দেখে পড়া, নাকি কোনো অর্থ বিশ্লেষণ দরকার নাই? হ্যাঁ, সরাসরি কয়াকার খা কয়াকার খা, এই যে দেখে দেখে পড়ার মতো যোগ্যতা অধিকাংশ মুসলমানদের নেই। তাহলে এটা তো একেবারে প্রাইমারি লেভেলের কথা, তারপরে তো আছে বিশুদ্ধভাবে পড়া। একটু বড় হলে ছাত্ররা তখন বাংলাটা সুন্দর করে পড়তে পারে। এই পর্যায়ে মুসলিম কজন পাবেন যারা সুন্দর করে কোরআনটা পড়তে পারে? সঠিক উচ্চারণ এটা তো আরো বেশি বড় কথা। তাজবীদ এবং মাখরাজ সহকারে কয়জন মুসলিম পড়তে পারে? পড়তে পারে না। অধিকাংশ মুসলমানদের অবস্থা কঠিন, শোচনীয়। এটি একটি তিক্ত বাস্তবতা। তাহলে আমরা আজকে দাবি যতই করি মুসলিম 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 নামধারী খুব মুসলমান, কিন্তু দেখা গেল যে কোরআনকে আল্লাহ পাক আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন, যে কোরআনকে আমাদের মুক্তির পয়গাম হিসেবে প্রেরণ করেছিলেন, আমাদের গাইডবুক এবং পথ নির্দেশিকা হিসেবে প্রেরণ করেছিলেন, সেই কোরআন থেকে আজকে আমাদের জাতি বহু দূরে। তো যে কথা বলছিলাম, সেই মাহে রমজান ভাই এসে গেছে, কোরআনের মাস এসে গেছে। সুতরাং আমরা যদি অন্যান্য বছরের মতো এবারও পার করে দিই, হয়তো বা বছর পার হয়ে যাবে, কিন্তু আমাদের জীবনে কোনোরূপ পরিবর্তন ঘটবে না, কোনো পরিবর্তন চেঞ্জ আসবে না। ব্যক্তি পরিবর্তন না হলে জাতির মধ্যে পরিবর্তন ঘটবে না। প্রত্যেকটি একটি একটি মানুষ করেই তো একটি সমাজ হয়, একটি একটি সমাজ করেই একটি রাষ্ট্র হয়। এই সমগ্র পৃথিবীতে যত মুসলিম রয়েছে, এই মুসলিমগণ যতক্ষণ পর্যন্ত সংশোধন না হবে, তাদের ভিতরে পরিবর্তন আনতে ব্যর্থ হবে, ততদিন পর্যন্ত আমাদের ভাগ্যের উন্নয়ন ঘটার কোনো সম্ভাবনা নেই, কোনো ধরনের সম্ভাবনা নেই। যতই মুখ দিয়ে বলি না কেন, যতই আমরা স্লোগান দিই না, চেঁচামেচি করি না কেন, যতই বুদ্ধিজীবীরা দিক নির্দেশনা দেখ না কেন, কিন্তু যতদিন পর্যন্ত আমাদের সম্পর্ক কোরআনের সাথে রিলেটেড না হবে, আমাদের সম্পর্ক কোরআনের সাথে গভীর না হবে, ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্যের উন্নয়ন কখনোই সম্ভব হতে পারে না। এটা ইম্পসিবল বন্ধুগণ। সুতরাং আমরা বলছি যে আসুন, মাহে রমজান যেহেতু আমাদের সামনে সমাগত, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, মুক্তির পথ আপনাকেই খুঁজে বের করতে হবে, আপনার জীবনে উন্নয়ন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আরেকজন এসে আপনাকে সেই পরিবর্তন করে দেবে না, এটা আপনার বিষয়। এই জন্যে আসুন আমরা কোরআনের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই যে এই মাহে রমজান পার হওয়ার পূর্বে আমাকে কোরআন শিখতেই হবে, কোরআন ভালোভাবে বিশুদ্ধভাবে পড়া শিখতে হবে, এখন থেকে শুরু হয়ে যায় সে প্রচেষ্টা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির পেটে কোরআনের কোনো অংশ নেই, তার উদাহরণ হচ্ছে পরিত্যক্ত ঘরের মতো।
ঘর বানানো হয়েছে, সেখানে কোনো মানুষ বসবাস করে না, সেখানে পোকামাকড়, ইঁদুর, মাকড়সা, চালাপোকা ইত্যাদি বসবাস করে, সেখানে ময়লা আবর্জনা পড়ে নোংরা হয়ে থাকে, সেখানে আগাছা পরগাছা গজায়। ঠিক তদ্রূপভাবে একজন মুমিনের অন্তরে যদি কোরআনের কোনো অংশ না থাকে, তার অন্তরটা হয়ে যা হয়ে যায় সেই পরিত্যক্ত ঘরের মতো। নাউজুবিল্লাহ মিন যালিক। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। মুসলিম হিসেবে সকলের প্রতি দ্বীনে ইলম অন্বেষণ করা ফরজ, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক। আমাদেরকে অবশ্যই কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে হবে, ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে হবে, শরিয়ার জ্ঞান আমাদের মাঝে অবশ্যই আনার জন্যে প্রচেষ্টা চালাতে হবে। এক্ষেত্রে ঢিলেমি দেখানোর কোনো সুযোগ নেই, পিছনে সরে থাকার কোনো অপশন নেই। তাই প্রিয় বন্ধুগণ, আসুন আমরা এই মাহে রমজান, আগত মাহে রমজানকে কেন্দ্র করে আমরা কোরআনের প্রতি আরও বেশি ঝুঁকে পড়ি, কোরআন শিক্ষার দিকে আমরা আরও বেশি মনোযোগী হয়ে যাই, কোরআনের তর্জমা তাফসির জানার প্রতি আমরা আরও বেশি সময় দেই, শ্রম দেই। আজকে মুসল্লিরা নামাজ পড়ে ঠিকই, নামাজ আমরা পড়ি, কিন্তু আমাদের নামাজের যে অবস্থা, আমাদের শরীর পড়ে থাকে মসজিদে, মন চলে যায় ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি বাকরি, স্ত্রী পরিবার, সমাজের বিভিন্ন কাজে কামে আমাদের অন্তরগুলো ঘুরে বেড়ায়, কিন্তু আমরা দাঁড়িয়ে থাকি মসজিদের মধ্যে একটি নির্জীব সালাত, যেই সালাতের ভিতরে প্রাণের স্পন্দন নেই, যেই সালাতের ভিতরে মনের সাথে মুখের সম্পর্ক নেই, সেই সালাত একটি মৃতপ্রায় নামাজ, শুষ্ক নামাজ। সুতরাং আমরা যখন কোরআনের তর্জমা শিখব, কোরআনের ব্যাখ্যা এবং মর্মবাণীকে উপলব্ধি করতে পারব, তখন নামাজ পড়েও শান্তি পাওয়া যাবে, নামাজের মধ্যে মনোযোগ সৃষ্টি হবে, কোরআন পড়েও তৃপ্তি পাওয়া যাবে। আমি কোরআন পড়ছি, এই কোরআন আল্লাহ আমাকে কি অ্যাড্রেস করেছেন কোরআনের মধ্যে, আল্লাহ পাক আমাকে কোরআনের মধ্যে কি বলেছেন, সেটা কিন্তু যখন আমি উপলব্ধি করতে সক্ষম হব, অটোমেটিকভাবে কোরআন পড়ার প্রতি আমার মনোযোগ বাড়বে, কোরআন পড়ার ক্ষেত্রে আমি মিষ্টতা অনুভব করব, নামাজের মধ্যে আমার মনোযোগ সৃষ্টি হবে, নামাজের মধ্যে আমার মনকে আমি স্থির করে রাখতে পারব। তো যার কারণে সাথী বন্ধুগণ, যেহেতু আমরা অধিকাংশ মানুষ এই কোরআনের প্রতি আমাদের মনোযোগ নেই, অর্থ বুঝি না, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি না, এই জন্য কোরআন পড়তেও আমাদের তৃপ্তি লাগে না। অনেকেরই কোরআন পড়তে গেলে মনে হয় যে কতগুলো আমি মন্ত্র পড়তেছি, ভিনদেশী শব্দ, ভিনদেশী ভাষা, যেটা কোনো অর্থ বুঝি না, ব্যাখ্যাও বুঝি না, শুধুমাত্র মন্ত্রের মতো আমরা পড়ে যাচ্ছি। হ্যাঁ, একথা বলছি না যে কোরআনের তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ না জেনে যদি কোরআন পড়ে সওয়াব হবে না, এটা কিন্তু বলা হয়নি, সওয়াব পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোরআনে একটি অক্ষর পাঠ করবে, আল্লাহ পাক তাকে একটি নেকি দিবেন, আর একটি নেকি দশটা নেকির সমপরিমাণ। আলিফ লাম মিম, এখানে তিনটি অক্ষর রয়েছে, তিন দশে ত্রিশটি নেকি রয়েছে। বিসমিল্লাহ রহমান রহিম মধ্যে ১৯টি অক্ষর রয়েছে, ১৯টি নেকি পাবেন। প্রতিটি নেকিকে ১০ দিয়ে গুণ দিলে ১৯০টি নেকি পাওয়া যায় শুধু বিসমিল্লাহ রহমান রহিম বলার মাধ্যমে, সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ, মাহে রমজান আসলো, আমাদের উচিত হবে এই কোরআনের প্রতি যত্নশীল হওয়া, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণে মনোযোগ দেওয়া। কোরআন যারা পড়তে জানি না, কোরআনের অক্ষর জ্ঞান যাদের এখনো হয় নাই, তাদেরকে নিদত্ত আহ্বান জানাবো, হে মুসলিমগণ, আর কতদিন এভাবে জীবন পরিচালনা করবেন? আসুন পরিবর্তন ঘটান আপনার জীবনে, এবং সেই পরিবর্তনটা হোক কোরআনের মাধ্যমে, কোরআন দ্বারাই সূচনা হোক আপনার জীবনের পরিবর্তনের। মাহে রমজান আমাদেরকে সেই ডাকই দিয়ে যাচ্ছে, মাহে রমজান আমাদেরকে সেই ডাক দেওয়ার জন্যেই
আগমন করছে। এখন আমাদের করণীয় হচ্ছে সেই ডাকে সাড়া দেওয়া, সেই আহ্বানে এগিয়ে আসা। প্রিয় ভাইয়েরা আমার, এই রমজান অনেক কথা আছে, হয়তো আমরা সব কথা বলতে পারবো না, আস্তে আস্তে শুনবেন, অন্য আলোচনাতে আপনারা আশা করি শুনবেন। আরেকটি বিষয় বলবো, মাহে রমজান যখন প্রবেশ করে আল্লাপাক আসমানের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন, অন্য হাদিসে আছে জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন, তার মানে আসমানের দরজাও খোলা, জান্নাতের দরজাও খোলা। এখন আমাদের কি করণীয়? আমাদের করণীয় হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে সে জান্নাতে পৌঁছে যাওয়ার মতো কাজ করা। যে কাজ করলে জান্নাতে চলে যাওয়া যাবে, যে কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, সেই কাজে মনোযোগী হওয়া। যান আরো হাদিসে রয়েছে যে ইজা দাখাল রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ وغلقت ابواب النيران وصفدت مرادات الشياطين জান্নাত রমজান প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, আর দুষ্ট শয়তানদের পায়ে শিকল পরিয়ে দেন। তার মানে হলো শিকল তো পরাবেন, কিন্তু আমরা যেন এটাকে কাজে লাগাই, আমরা যেন শয়তানের অস্ত্র থেকে দূরে থাকি। জাহান্নামে যাওয়ার রাস্তা যেহেতু সহজ করে দেওয়া হয়েছে, সুতরাং জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেওয়া হয়েছে, সুতরাং জান্নাতের দিকে আমরা এগিয়ে যাই বেশি বেশি নেক কর্ম করার মাধ্যমে, গুনাহ থেকে বাঁচার মাধ্যমে। আর জাহান্নামের রাস্তাকে যেহেতু বন্ধ করা হয়েছে, আমরা পাপ কর্ম এবং যে সমস্ত কাজ করে আমরা জাহান্নামে যাই, সেগুলো থেকে আমরা নিজেদেরকে নিবৃত্ত রাখার জন্যে প্রত্যয় গ্রহণ করি। সুতরাং আসুন, মাহে রমজান আগমন করার পূর্বেই আমরা খালেস অন্তরে অতীতের পাপ রাশির জন্য তওবা করে নিই এবং খাঁটিভাবে নিয়ত করে নিই রমজানের রোজাগুলোকে পরিপূর্ণভাবে আদায় করার। সেই সাথে মাহে রমজানের যে শিক্ষা, আল কোরআনে কারীমের আগমন এবং আগমনের মাস হচ্ছে মাহে রমজান, এই জন্য কোরআনের প্রতি আরো বেশি যত্নশীল হই, কোরআন শিখি, কোরআনের তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য আমরা সচেষ্ট হই। এবং যেহেতু শয়তানকে বন্দী রাখা হয়, সুতরাং শয়তানি কার্যক্রম থেকে আমরা নিজেদেরকে দূরে রাখি। যেহেতু জানার দরজাগুলো খোলা, জানতে যাওয়ার জন্য আমরা বেশি বেশি প্রচেষ্টা চালাবো, প্রচেষ্টা চালাই, এবং জাহান্নামের দরজা যেহেতু বন্ধ, আমরা জাহান্নামের পথ থেকে দূরে সরে যাই। আল্লাহ যেন আমাদের সবাইকে সত্যিকার অর্থে মাহে রমজানকে সঠিকভাবে মূল্যায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা এই মেহমানের মাসকে বা এই মেহমানকে যথার্থভাবে বরণ করে নিতে পারি, আমরা এটিকে স্বাগত জানাতে পারি এবং রমজানের শিক্ষার এবং রমজানের যে আহ্বান সেটা যেন আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করে আমরা দুনিয়া এবং আখিরাতে সাফল্যের সর্বোচ্চ আসনে আমরা আসীন হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم فاستغفروه إنه هو الغفور الرحيم.